2014 সালের কথা, তখন জানুয়ারি মাস হবে। তখন কিশোর কুমার দাস, যিনি বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা, উনি থাকতেন দেশের বাইরে। একদিন উনি আমাকে জানালেন যে শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান আমরা করব। যেহেতু উনার ছোটবেলাটা ছিল অনেক কষ্টের এবং না পাওয়ার, তো ওই না পাওয়ার হাহাকার থেকে উনি বিদ্যানন্দ প্রতিষ্ঠানটা আসলে তৈরি করেছেন। তারা শিক্ষিত না হওয়ার কারণে দেখা যায় শিক্ষাটাকে অত বেশি গুরুত্ব দেয় না, এবং তাদের ছেলেমেয়েরাই বড় হোক, কীভাবে বড় হবে সেটা নিয়েও তারা আসলে তত বেশি চিন্তিত নয়। তারা চিন্তিত তাদের দুবেলা ভাতের জন্য। কিশোরদা যেটা করেছেন যে উনার সমস্ত অর্থ যতটুকু ইনকাম করেন তার পুরোটাই প্রায় ব্যয় করেন এই বিদ্যানন্দের পিছনে। পাশাপাশি যখন কমিউনিকেট করতে যাই সাথে সাথে ওনার রেসপন্স পাই, তখন মনে হয় যে উনি দিনরাত 24 ঘন্টা আসলে কাজ করছেন এই বাচ্চাদের জন্য। উনি যদি দিনরাত 24 ঘন্টা সব কিছু ত্যাগ করে কাজ করতে পারেন, আমরা কেন নয়? তাদের যে স্বপ্নটা সেটার বাস্তবায়ন আমাদের হাত থেকে হচ্ছে, তখন যে আত্মতৃপ্তিটা থাকে আমাদের, এটাই সব থেকে বড় অনুপ্রেরণা। যখন বিদ্যানন্দটা শুরু হয় নারায়ণগঞ্জ ব্রাঞ্চে, তখন শিপ্রাদি ছিলেন অসুস্থ, উনি জ্বরের মধ্যে আসলে ক্লাস করতেন। তখন কোনো চেয়ার টেবিল ছিল না, একটা মাদুরে শুয়ে উনি ক্লাস করাতেন বাচ্চাদের। তো বাচ্চাগুলো দেখা যেত ওনার শিওরে বসে থাকতো এবং ক্লাস করতো। 2 বা 4 ভলেন্টিয়ারদের শুরু করলাম। তো আমাদের দেখে আমাদের আশেপাশের যারা আছে, আমার বন্ধু হতে পারে, আমার চাকরিজীবীর যারা কলিগস হতে পারে, তারা কিন্তু এসেছে, তারা দেখেছে আমরা কী কাজটা করি। তারা দেখেই আসলে অনুপ্রাণিত হয় যে এই ভালো মানুষগুলোর সান্নিধ্য পাওয়ার জন্য তারা ছুটে আসে বিদ্যানন্দে। যখন ছুটে আসে তারা বিদ্যানন্দ, এসে দেখে কিছু কমলমতি শিশু, তাদের হাসিতেই আসলে তারা আরও বেশি অনুপ্রেরণা পায়। এইভাবেই আসলে বিদ্যানন্দটা আস্তে আস্তে বড় হয়, 1 থেকে 2, 2 থেকে 4, এভাবে ছড়িয়ে যাচ্ছে। আমাদের ভলেন্টিয়ার যে সংখ্যাটা এটাও বেড়ে যাচ্ছে এটার কারণেই। হ্যাঁ, ভলান্টিয়ার যে ব্যাপারটা আসে সত্যিকার বলতে একজন আরেকজন থেকে ইনফ্লুয়েন্স হয়, এটাই হচ্ছে মানুষের নেচার। মানুষ ভালো কাজের প্রতি এমনিতে উদ্বুদ্ধ হয়। তো যখন বিদ্যানন্দের কথা শুনলাম এবং এর সাথে কয়েকদিন থাকলাম, যুক্ত হলাম, কাজ করলাম, দেখলাম যে সবাই খুব আন্তরিক এবং নিজের প্রায় শতভাগ উজাড় করে দিয়ে কাজ করে। বিদ্যানন্দে যোগ দেওয়ার পর আসলে আমি ভলেন্টিয়ার নামে বলবো একটা পরিবার পাইছি। একটা বয়সে সবাই ফ্রেন্ডদের প্রতি বেশি ডিপেন্ডেবল হয়ে যায়, তখন বন্ধু যখন ভালো কাজটা করে তখন বন্ধুর ভালো কাজে কিন্তু বন্ধু ইন্সপায়ার হয়, তখনই সে কিন্তু আগায় আসে, কেন আমি করবো না? সে দুটো ভালো কাজ করে তখন সে তো ইন্সপায়ার হয়, তখন বলে কি তাহলে আমি আরও 2 বন্ধুকে আনার চেষ্টা করি, চলো আমরা ভালো একটা কাজে অগ্রসর হই, লেটস বি গ্রোটো, যেটা বিদ্যানন্দ দিয়ে প্রথম প্রচলন হয়েছিল। 10-12 ভলান্টিয়ার, সবার ব্যবহার খুবই ভালো, ছোটো বড়ো কোনো ব্যাপার না, কেউ কাউকে কোনো নিচা করে দেখায় না, সবাই সমান এখানে। আমাদের কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমাদের সম্পর্কটা ভাই বোনের চেয়ে অনেক উপরে, রক্তের চেয়ে অনেক উপরে, কারণ এখানে বাচ্চাদের সাথে যেন সময়টা কাটায় এটা অসম্ভব সুন্দর একটা টাইম। 1971 যুদ্ধ আমি দেখিনি, কিন্তু শুনেছি যে ওই সময় যারা ওইখানে যুদ্ধ করেছে এবং একজনকে দেখে যখন দেখেছে যে তার পাশের ছেলেটা তার নিজের কথা না ভেবে তার দেশের জন্য তার জীবন কিন্তু সে বিলিয়ে দিয়েছে, তো আমি যেটা দেখলাম যে এখানে তো আমাকে জীবন বিলিয়ে দিতে হবে না, অন্যে যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না, তখনই আমি এভাবে নিজেকে প্রিপেয়ার করলাম যে না, আমি ওখানে সময় দিতে পারি এবং দেশের জন্য, আমার সমাজের জন্য, বিশেষ করে আমার এলাকার জন্য, আমার গ্রামের জন্য আমি কিছু একটা করতে পারি। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। আচ্ছা, আমরা তো ইংরেজি সময়টা জানি, কিন্তু বাংলা সময় 2 পৌষ। যে পজিশনে থাকছে সে পজিশনকে পরিবর্তন করার চেষ্টা করছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যেসব সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তারা তাদের শিক্ষাটা পাক, তারা বড় হয়ে উঠুক, তারা গর্ব করে বলতে পারুক যে তারা একটা মানুষ, এটাই হচ্ছে আমার স্বপ্ন।